অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি, এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কুম্ভ রাশির এপ্রিল মাসে বেশ কিছু শুভ কানেকশন কিন্তু আসতে চলেছে। আমি প্রথমে বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সুসময় কিন্তু আগত, এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তাও এই ভিডিওতে আমি জানাবো। এবং দেখুন, এই রাশিফলটি হচ্ছে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু আমি আবারও বলছি, এই রাশিফল আপনাদের 40-60% মিলতে বাধ্য। এবং এই রাশিফলটি আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে কি ঘটনা ঘটতে পারে সেটা চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আমি কখনোই দাবি করিনি যে হুবহু মিলবে, কিন্তু আপনাদেরকে এই রাশিফলটি গাইড হিসেবে কিন্তু কাজে আসবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। বারবার বলছি, আপনার রাশি লগ্নের জন্য করবেন না, যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান তারাই একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, নয়তো যারা রাশির জন্য জানতে চাইছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো শুরু করা যাক, কুম্ভ রাশি কী ফল হতে চলেছে এপ্রিল মাসে। প্রথম কথা বলি, এ মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আনতে চলেছে। অর্থাৎ আপনাদের রাশিরতে বৃহস্পতির অবস্থান, 6 এপ্রিল থেকে রাশিতেই বৃহস্পতি, এবং রাশির দ্বিতীয়ভাবে শুক্র, এবং 11 এপ্রিল থেকে রাশির তৃতীয়ভাবে শুক্রের অবস্থান, এবং সপ্তমপতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে 14 এপ্রিল পর্যন্ত, 14 এপ্রিলের পর থেকে রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে। মঙ্গল আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশির ঘরে, এবং শনি আপনার রাশির দ্বাদশভাবে নিজভঙ্গ রাজ্য কেটে শনি কিন্তু ডিগ্রিগত দিক থেকে বিশেষভাবে পাওয়ারফুল কিন্তু পাচ্ছে। কি ফল হতে চলেছে? প্রথম কথা বলি, রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাদের যাতে হেলথ নিয়ে সমস্যা হচ্ছে, হেলথের দিকটা, শরীরগত দিকটা কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু ভালো থাকবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। 2 নম্বর পয়েন্ট, রাশিতেই অবস্থান করছে এই বৃহস্পতি, এবং সরাসরি আপনার ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাওয়া, যাদের সব কিছু কাজের মধ্যে দিয়ে বাধা বিপত্তি বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলো এতদিন, এই যে 6 এপ্রিল বৃহস্পতির ট্রানজিটে আপনাদের কিন্তু বাধা বিঘ্ন কিছুটা হলেও কাটবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা নিশ্চিতরূপে পাবেন। এবং বিয়ের ব্যাপারে, সর্বোপরি বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন ভালো পাত্র বা পাত্রীর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বিয়ের ব্যাপারটা আপনারা কিন্তু ভালো একটা কন্ট্রাক্ট বা যোগাযোগগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই সময় আপনাদের শুভ বিবাহের কানেকশান, অর্থাৎ 6 এপ্রিলের পর থেকে আপনাদের বিবাহের দিকটা কিন্তু প্রশমিত করছে, অর্থাৎ বিয়ের ব্যাপারটা জোরালো গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দিতে চলেছে, অর্থাৎ বিয়ের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হোক, দুটির ক্ষেত্রে কিন্তু বিয়ের কানেকশান কিন্তু ভালো। এবং সন্তানভাবে দৃষ্টি, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভালো হবে, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনারা অ্যাচিভ করবেন। এবং দ্বিতীয়ভাবে এই রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ বুধ নিজস্থ হয়ে এই 16 এপ্রিল পর্যন্ত যে রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার হবে, নিজস্ব ব্যবসা ওপেনিং করা, অর্থাৎ এপ্রিল মাসে আপনারা নিজস্ব ব্যবসা ওপেনিং করতে পারবেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এবং
কর্মের জায়গাটা যদি বলি, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিছুটা হলেও কাটবে, কারণ আপনাদের কর্মপতির উপর, আপনাদের কর্মপতির উপর শুভ বৃহস্পতির দৃষ্টি। আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয়, সেই ভাবগুলোকে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ উচ্চশিক্ষাতে যারা আছে, হায়ার এডুকেশন বা মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ফল নির্দেশ করছে। কম্পিটিটিভ এক্সাম যারা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। সপ্তম তৃতীয় কানেকশান, যোগাযোগ, কন্ট্যাক্টগুলো কিন্তু দিবে। সরকারি কন্ট্যাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের থেকে কিন্তু বিশেষভাবে, তারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। যারা প্রমোটার, বিল্ডার বা রাস্তার কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং দ্বাদশভাবে শনি ডিগ্রিগত দিক থেকে কিন্তু বলবত্তা পাচ্ছে এবং নিজভঙ্গ কাটিয়ে তুলেছে। অর্থাৎ বিদেশের যারা সঙ্গে যারা রত আছে, বিদেশের সাথে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সঙ্গে কোনো কানেকশান আছে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। দ্বিতীয় পতি এবং একাদশ পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে এবং সফলতার জায়গাটা, যারা বারবার বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছিলে, সেই সফলতার জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। তবে প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা হবেই। অর্থাৎ যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে, প্রেম কানেকশানে আছে, তাদের ক্ষেত্রে লাভ কানেকশান কিন্তু খুবই ভালো দিক কিন্তু এই এপ্রিল মাসে থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের ভূমি, ভবন, বাহন সুখের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি বা জমি বা জায়গা কেনার একটা দিক কিন্তু থাকছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা যুক্ত আছে, অ্যাক্টিং, মডেলিং বা ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে কাজকর্ম করছে বা আপনি প্রডিউসার, ডিরেক্টর, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুগাবে। উচ্চ রক্তচাপ এবং পায়ের সমস্যা, এটা আপনাদেরকে কিছুটা হলো, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, ধরুন 50-60 এজ, তাদের কিন্তু উচ্চ রক্তচাপ এবং আপনার পায়ের সমস্যা এই সময় কিন্তু আপনাদেরকে ভুগাবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনারা কুম্ভ রাশি মানুষ, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনারা পাবেন। এবং যারা টিচিং প্রফেশনে আছেন বা যারা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে বা এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কোনো দূরযাত্রা হওয়ার জায়গা কিন্তু থাকছে। রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা আপনারা পাবেন, কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। অর্থের জায়গাটা কিন্তু নিয়ে, মানে টাকা ধার দেওয়ার জায়গাটা একটু হলো ভেবে চিনতে থাকেন এবং খুব ডিসিশান নেওয়ার আগে আপনারা ভেবে চিনতে, যে কোনো ডিসিশান নেবেন ভেবে চিনতে, হুটপাটটা ডিসিশান নিলে ভবিষ্যতে সমস্যা আসতে পারে। নমস্কার।